গতকাল রাতে পিটারবন এলাকায় তিন চোর মিলে একটি বাইক চুরি করে। এই বিষয়ে রামনগর থানার পুলিশ ফাঁড়িকে জানানো হলেও ওই তিনজন চোরকে রবিবার নরসিংগড় এলাকা থেকে আটক করে রামনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। কিন্তু পিটারবন এলাকার জনগণ রামনগর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে এবং এক চোরকে প্রচণ্ডভাবে মারধর করে রক্তাক্ত করে। এই ঘটনা এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যতটুকু জানতে পেরেছি, গত 8 তারিখ রাত্রেবেলা পিটারবন থেকে বিল্লাল মিয়ার একটা বাইক চুরি, যেটা নাম্বার হলো TR01P496। এটার পরিপ্রেক্ষিতে একটা সিসিটিভি ছিল, সিসিটিভি ফুটেজ ছিল, এর ভিত্তিতেই এই এলাকার কিছু মানুষ আইডেন্টিফাই যথারীতি আইডেন্টিফাই করার পর ওরা খবর নিয়েছে আর সুন্দরের একটা জায়গাতে আছে, তার যথারীতি নষ্ট হয়ে গেছে। যাকে আনা হয়েছে নরসিংহের হ্যান্ডওভার করা হয়েছে, নরসিংহ থেকে যথারীতি রামনগর আউটপোস্টে জানানো হয়েছে যে একটা লোককে এখানে নরসিংহ এয়ারপোর্ট খেলাতে আছে। তো এখানকার ওসি লোকটাকে নিয়ে আসার সময় যখন আউটপোস্টের সামনে আসে, এই মেইন টাইম এলাকার মতো খবর পৌঁছে গেছে চোর ধরা পড়েছে। তো এখানে উত্তেজিত জনতা এসে ওকে যখন নাকি গাড়ি থেকে নামাচ্ছিল, গাড়ি থেকে নামানোরও কোনো স্কোপ পায়নি, উত্তেজিত জনতা ওকে প্রচণ্ড।